ধরুন আপনার বাজেট 2000 টাকার নিচে কিন্তু 2000 টাকার নিচে আপনি এমন একটি টিডব্লিউএস খুঁজতেছেন যেটি হতে হবে ব্র্যান্ডের থাকতে হবে অফিশিয়াল ওয়ারেন্টি এছাড়া থাকতে হবে এএনসি ট্রান্সপারেন্সি মোড গেমিং মোড এবং মোবাইলে অ্যাপ দিয়ে কানেক্ট করা যাবে এবং অ্যাপ দিয়ে সকল সেটিংস গুলো অপারেট করা যাবে ঠিক তেমন একটি টিডব্লিউএস QCY T13 ANC 2 এটি হলো আগের T13 ANC এর একটি রিফাইন্ড ভার্সন বা আপগ্রেড ভার্সন বলতে পারেন তো চলুন দেখে আসি যে এই হ্যান্ডি TWS টি আসলে আমাদের মন জয় করতে পারে কিনা বা আপনার জন্য রিকমেন্ড করা যায় কিনা যে 2000 টাকায় আপনি কিনলে আসলে কি ঠকবেন নাকি আপনার জন্য বেস্ট ভ্যালু ফর মানি একটি TWS হবে কেসের ডিজাইনটি যথেষ্ট ভালোই আছে হ্যান্ডি টাইপের এছাড়া লাইট ওয়েট হওয়ায় ক্যারি করা যাচ্ছিল খুব সহজে ডিম্বাকৃতি শেপের পকেটের মধ্যে রাখলে বেশি একটা জায়গা নেয় না যার কারণে মনে হয় না যে TWS এর কেস পকেটে নিয়ে ঘুরতেছি এই দিকটা বেশ ভালো একটি দিক এরপর যদি আমরা বাডস গুলোর দিকে দেখি বাডস গুলো যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইনের বাডস গুলোর ডিজাইন যথেষ্ট ভালোই আছে এছাড়াও লাইট ওয়েট 4.5 গ্রামের মতো ওজন হওয়ায় কানে পরে নিলে তেমন একটা অনুভূতি হয় না যে TWS পরে আছি এছাড়া আপনি যদি ঠিকঠাক এয়ার টিপসটা বেছে নিয়ে আপনার কানে দিতে পারেন তাহলে বাইরের নয়েজ বেশ কম আসতেছিল প্রথমেই বোঝা যাচ্ছিল যে বাইরের নয়েজ অনেকটা আটকাতে পারতেছিল এছাড়া TWS টিতে IPX5 রেটিং রয়েছে যেটিতে হালকা পানির সিটে সেটা ঘাম এবং বৃষ্টির সেটা আরামসে হ্যান্ডেল করে নিতে পারবে কিন্তু তাই বলে এটি নিয়ে আপনি সুইমিং পুলে বা হচ্ছে স্নান করতে যাবেন না তাহলে এটি টাটা বিদায় নেবে এছাড়া এতে কানেকটিভিটি হিসাবে ব্লুটুথ 5.3 রয়েছে যেটির কানেকটিভিটি যথেষ্ট স্টেবল এবং ভালো কানেকটিভিটি দিছিল কোনো রকম ল্যাক আটকে যাওয়া বা এরকম ধরনের কোনো ইস্যু পাইনি কানেকটিভিটি নিয়ে তেমন কোনো সমস্যাই হচ্ছিল না এছাড়া এটিতে যে গেমিং মোড আছে গেমিং মোডটি অন করে দিলে লেটেন্সি অনেকটা কমে যাচ্ছিল কিন্তু তাও যে এটি দিয়ে আপনি উড়াধুরা গেমিং করতে পারবেন ব্যাপারটা কিন্তু এমনই না আপনারা যদি টুকিটাকি গেম করেন বা হচ্ছে শখের বসে যারা গেম করেন তারা অতটা অনুভব করতে পারবেন না লেটেন্সিটা কিন্তু যারা হচ্ছে হার্ড কোর গেমার আছে তারা ঠিকই বুঝতে পারবেন যে এটিতে লেটেন্সি অবশ্যই আছে এছাড়া এতে 4টি মাইক্রোফোন দেওয়া আছে 4টি মাইক্রোফোন দেওয়ার কারণ হলো বাইরের নয়েজগুলো ক্যান্সেল করা এতে ANC বা NT নয়েজ ক্যান্সেলেশন ফিচার আছে যেটি দিয়ে বেশ ভালোই উপভোগ করা যাচ্ছিল এটি 28 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে পারতেছিল যেটি যথেষ্ট ভালো একটি দিক কারণ 2000 টাকা বিবেচনা করলে আমরা এক বছর আগেও দেখতে পারতাম যে 2000 টাকার আশেপাশে এমন কোনো TWS ছিল না যেটিতে ANC ফিচার আছে হাই ফেজে হচ্ছে TWSগুলো আছে বা হচ্ছে দামি TWSগুলোতে ANC ফিচার ছিল তো সেই হিসাবে 2000 টাকায় TWSে ANC ফিচার দিয়েছে এটি যথেষ্ট ভালো এবং ANC-র কোয়ালিটিটা মোটামুটি যথেষ্ট ভালোই আছে আপনি যখন কানে নেবেন কানে নিলে যে অনেক কান বন্ধ হয়ে আসে দম বন্ধ হয়ে আসে এরকম পাচ্ছিলাম না কিন্তু হচ্ছে যারা অনেক ভালো হেডফোন ব্যবহার করে থাকে বা ভালো ANC যুক্ত এয়ারবাডস আছে এগুলো ব্যবহার করে থাকে তারা একটু বুঝতে পারবে যে ANC-টা একটু কেমন কেমন জানি কিন্তু আপনারা যারা প্রথম দিকে এখন থেকে ANC ব্যবহার করেন না ANC যুক্ত এয়ারবাডসগুলো ব্যবহার করেননি তারা ঠিকই বুঝতে পারবেন যে বাইরের নয়েজগুলো যথেষ্ট ভালোভাবেই আটকাতে পারতেছিল মানে ANC মোড যখন আপনি অন করে দিচ্ছিলেন তখন বাইরের নয়েজ অনেকটা কমে যাচ্ছিল এটি খুব ভালো মতো টের পাওয়া যাচ্ছিল এছাড়া এতে ট্রান্সপারেন্সি মোড আছে ট্রান্সপারেন্সি মোডটা মোটামুটি যদি আপনি বাজেটের কথা চিন্তা করেন তাহলে যথেষ্ট ভালোই ট্রান্সপারেন্সি মোডটি যদি অন করে দেন তাহলে বাইরের নয়েজগুলো আপনারা গানের সাথেও টের পাবেন যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন তখন যে বাইরে হর্ন অথবা কোনো কেউ ডাকলে বা গাড়ির আওয়াজ আসলে এগুলো আপনারা গান যদি চলতে থাকে এটার মধ্যেও শুনতে পারবেন যেটি এই বাজেটে যথেষ্ট ভালো একটি দিক এছাড়া আপনারা চাইলে ANC অফ করে রাখতে পারবেন ট্রান্সপারেন্সি মোডে নিতে পারবেন ANC মোডে নিতে পারবেন এর একটি অ্যাপস আছে QCY অ্যাপস নামে যেটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এটি ডাউনলোড করে নিলে তখন আপনি অ্যাপের থ্রু দিয়ে এটি কানেক্ট করতে পারবেন এবং অ্যাপ থেকে সবগুলো জিনিস কন্ট্রোল করতে পারবেন যে এটি একটি টাচ করলে কী হবে ডাবল ট্যাপে কী হবে এই সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন এছাড়া হচ্ছে গিয়ে আপনি বাডসগুলোতে কোনটায় কত পার্সেন্ট চার্জ আছে এটি দেখতে পারবেন কেসে কত পার্সেন্ট চার্জ আছে এগুলো দেখতে পারবেন গেমিং মোড অন অফ করতে পারবেন এছাড়া যে সাউন্ড প্রোফাইল আছে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন যে আপনার কোন ধরনের সাউন্ড প্রোফাইল দরকার অলরেডি এতে কিছু সাউন্ড প্রোফাইল দেওয়া আছে তাছাড়াও আপনি কাস্টমাইজ করে আপনার পছন্দের সাউন্ড প্রোফাইল সেট করে নিতে পারবেন যেটিও যথেষ্ট ভালো একটি দিক ANC মোড অন করে TWS গুলো থেকে আপনি
আপনার 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এছাড়াও একবার কেসটি ফুল চার্জ করলে এটি থেকে 20 থেকে 22 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন সব মিলিয়ে যেটিও যথেষ্ট ভালো একটি দিক কারণ এর সাইজটা যথেষ্ট কমপ্যাক্ট সাইজের এবং এই সাইজের দিক দিয়ে বিবেচনা করলে বা বাজেট বিবেচনা করলে অতটা খারাপ না ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন কারণ হচ্ছে একবার চার্জ দিলে আপনারা মোটামুটি 3-4 দিনের মতো চলে যেতে পারবেন যদি হচ্ছে আপনি মিড লেভেলের ইউজার হন আর যদি আপনি হার্ড ইউজার হন সারা দিন ইয়ারফোন কানে দিয়ে থাকেন ইয়ারবাডস কানে দিয়ে থাকেন তাহলে হয়তো আপনারা 2 দিনের মতো বা হচ্ছে 2 দিনের একটু বেশি সময় চলে যেতে পারবেন এতে 10 মিলিমিটারের ড্রাইভার ব্যবহার করা হয়েছে যেটি দিয়ে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই আসতেছিল এই বাজেটে সাউন্ড কোয়ালিটি একদমই খারাপ বলা যাবে না কারণ এই বাজেটে যথেষ্ট ভ্যালু ফর মানি একটা সাউন্ড প্রোভাইড করতেছিল যারা বেজ লাভার আছে তাদের তো একদমই পছন্দ হবে এছাড়া হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো তো সাউন্ড প্রোফাইল কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে এরকম সুযোগ আছে যা আপনারা আপনাদের মতো করে সাউন্ড ভোকাল কমিয়ে বাড়িয়ে মিড লেভেল কমিয়ে বাড়িয়ে সবকিছু আপনাদের মতো কাস্টমাইজেশন করে আপনার সাউন্ড প্রোফাইল ক্রিয়েট করে নিতে পারবেন যদিও এটার দরকার হবে না কারণ এটি ডিফল্টভাবে যে প্রোফাইলে আসে এটি যথেষ্ট ভালোই সাউন্ড প্রোভাইড করতেছিল আমার কাছে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই লেগেছে এই বাজেট বিবেচনায় কারণ এই বাজেটে যথেষ্ট সুন্দর একটি সাউন্ড প্রোভাইড করতেছিল এবং সাউন্ডের পাশাপাশি তো এতে ANC আছে ট্রান্সপারেন্সি মোড আছে এছাড়াও অ্যাপ দিয়ে কানেক্ট করা যায় সকল ফিচার যদি আমরা দেখি তাহলে 2000 টাকা বিবেচনায় এটি যথেষ্ট ভালো অলরেডি এটি এখন 2000 টাকার নিচে অনেক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে যদিও অবশ্যই দেখে নেবেন যে 6 মাসের ওয়ারেন্টি তারা প্রোভাইড করতেছে কিনা 6 মাসের ওয়ারেন্টির জন্য যদি আপনাকে 2-300 টাকা বেশি দিতে হয় তাহলে অবশ্যই এটি একটি ভ্যালু ফর মানি আমার মনে হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো টেকওয়ালা বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন